হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুল। আজ ইতিমধ্যে রাজ্য এবং দেশবাসীর জন্য উঠে এসেছে 10টি একাদম লেটেস্ট আপডেট, এবং এর সাথেই রয়েছে ভারতীয় স্টেট ব্যাংকের 40 কোটি গ্রাহকদের জন্য আরো একটি বড় আপডেট, এবং এর সাথেই রয়েছে ভারতীয় রেল মন্ত্রকের তরফ থেকে আরো একটি নয়া সিদ্ধান্ত, অন্যদিকে রয়েছে রেশন ব্যবস্থা নিয়ে আরো একটি বড় আপডেট। যদি আপনাদের কাছে পিএইচএই, এসপিএইচ, RKSY1 অথবা RKSY2 অথবা যদি আপনি কুপন দিয়ে মাল তুলে থাকেন, তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। এবং এর সাথে রয়েছে কলেজের পরীক্ষা এবং রাজ্য ও দেশবাসীর জন্য আরো 3টি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট ইনফরমেশন। শুধু তাই নয়, এই ভিডিও শেষেও রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য আরো 2টি বড় সুখবর। তাই ভিডিওটিকে মোটো স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের প্রতিটি আপডেটই রয়েছে আপনার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আজ মূলত রাজ্য এবং দেশবাসীর জন্য যে লেটেস্ট আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, সরকারি স্বাস্থ্যবিধি মেনেই হবে পুজো। বলা হচ্ছে কোভিড পরিস্থিতিতে সমস্ত সুরক্ষা বিধি মেনেই রক্ত সংগ্রহ করা হবে, কর্মসূচির নাম মায়ের জন্য রক্তদান। শুধু তাই নয়, এবারের পুজোতে সমস্ত রকম সরকারি বিধিনিষেধ মেনে এবং স্বাস্থ্যবিধান মতেই করা হবে দুর্গাপুজো। সামাজিক দূরত্ব মেনেই পুজো হবে, মণ্ডপে স্যানিটাইজার গেট করা হবে, প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করা হবে, মাস্ক আবশ্যক। বাঙালির আবেগে কোনো ধাক্কা নয়, তাই নির্দিষ্ট গাইডলাইন মেনেই সম্পূর্ণ হবে সিঁদুর খেলা। অন্যদিকে কলেজ ছাত্রছাত্রীদের পরীক্ষা নিয়ে জারি হচ্ছে আরো একটি নতুন নিয়ম, যেখানে বলা হচ্ছে ওপেন বুক পরীক্ষা নয়, কলকাতার বিশ্ববিদ্যালয় UGC চিঠিতে পরীক্ষার নিয়ম বদল। ওপেন বুক সিস্টেম নয়, অনলাইনেই পরীক্ষা নেবে কলকাতা বিশ্ববিদ্যালয়। 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যেই পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত নিয়েছে, UGC চিঠি পাওয়ার পরই পরীক্ষার এই নিয়মে বদল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল 24 ঘন্টা ধরে ছাত্রছাত্রীরা বই দেখে পরীক্ষা দিতে পারবে। অবশেষে সেই সিদ্ধান্ত পাল্টে জারি হচ্ছে নতুন নিয়ম, পরীক্ষা হবে বই খুলে নয় বা বই দেখে নয় বা 24 ঘন্টা ধরে নয়, 2.5 থেকে 3 ঘন্টার মধ্যেই পরীক্ষা শেষ করতে হবে। অন্যদিকে ভারতীয় 40 কোটি গ্রাহকদের জন্য জারি হচ্ছে 4টি নতুন নিয়ম, যা জানা আপনার একান্ত প্রয়োজন। যদি আপনার কাছে ভারতীয় স্টেট ব্যাংকের বই থেকে থাকে, বলা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চলতি মাসে 1-2 নিয়ম বদল করেছে। এই বদলে রয়েছে ফিক্সড ডিপোজিট থেকে ATM থেকে টাকা তোলার নিয়ম, যেখানে জানানো হচ্ছে দেশের সমস্ত ATM এ 8ই সেপ্টেম্বর থেকে এই নিয়মটি অলরেডি লাগু হয়ে গিয়েছে। এর আগে রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত 10,000 টাকার বেশি তুললে OTP দরকার লাগত। 1 জানুয়ারি 2020 থেকে লাগু হয়েছিল, তবে এবার তা 24x7 আর 7 দিন 24 ঘন্টায় যে কোনো সময়ের জন্য এই নিয়মটি। শুধু তাই নয়, স্টেট ব্যাংক তাদের গ্রাহকদের লোন রিস্ট্রাকচারের সুবিধা দেওয়ার জন্য শীঘ্রই ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ করতে চলেছে। এই প্ল্যাটফর্মে ঠিক করা হবে কোন গ্রাহক কতদিনের জন্য মোরাটোরিয়াম মিলবে। মনে করা হচ্ছে এই মাসের শেষ সপ্তাহে এই প্ল্যাটফর্ম লঞ্চ করবে ভারতীয় স্টেট ব্যাংক। অন্যদিকে প্রবীণ নাগরিকদের জন্য স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম, ভারতীয় স্টেট ব্যাংক প্রবীণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিট স্কিমের একটি নতুন সুবিধা এনেছে, যেখানে বর্তমানে সুদের হার কমিয়ে চলেছে। এই পরিস্থিতিতে প্রবীণ নাগরিকদের বেশি সুদ দেওয়ার জন্য নতুন একটি যোজনা আনতে চলেছে, যেখানে বলা হয়েছে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত এই নতুন স্কিমে লঞ্চ করার শেষ দিন, তবে তা এখনো বাড়ানো হয়েছে। অন্যদিকে রয়েছে আরো একটি বড় দুঃসংবাদ, FD ফিক্সড ডিপোজিটে আরো সুদ কমালো ভারতীয় স্টেট ব্যাংক। এরপরে রয়েছে রেশন কার্ড নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে আরো 2টি বড় আপডেট। হ্যাঁ ফ্রেন্ডস, আমাদের প্রত্যেকের কাছেই রয়েছে রেশন কার্ড, কারো কাছে PHH, কারো কাছে বা SPHH, কারো কাছে বা RKSY1 বা অন্তর্দায়। তবে ইতিমধ্যে রেশন কার্ড নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে রয়েছে আরো 2টি বড় আপডেট। তো ফ্রেন্ডস, আজ মূলত যে রেশন কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে জানিয়ে দিই, যাদের কাছে এখনো পর্যন্ত রেশন কার্ড নেই তাদের জন্য রয়েছে সরকারের পক্ষ থেকে আরো একটি বড় সুখবর, যেখানে বলা হচ্ছে যাদের কাছে ডিজিটাল রেশন কার্ড নেই এমন গ্রাহকরা 2021 সালের জুন মাস পর্যন্ত ফুড কুপন দিয়ে তুলতে পারবে রেশন, যতদিন না পর্যন্ত
পর্যন্ত গ্রাহকদের হাতে রেশন কার্ড মিলছে ততদিন পর্যন্ত ওই কুপন দিয়েই পাবে রেশন দোকান থেকে রেশন মাল। অন্যদিকে জারি হচ্ছে আরো একটি নতুন নিয়ম, যেখানে বলা হচ্ছে, যেখানে জানানো হচ্ছে মানুষ বুঝতে পেরেছে রেশন কার্ডের গুরুত্ব এই লকডাউনেই। তবে রেশন কার্ডের সমস্ত রকম দুর্নীতি বা রেশনের স্বচ্ছতা আনতে রাজ্য সরকারের পক্ষ থেকে জারি হচ্ছে আরো একটি নতুন নিয়ম। বলা হচ্ছে SMS OTP অথবা বায়োমেট্রিক পদ্ধতি আনতে চলেছে রাজ্য। ইতিমধ্যে সমস্ত রকম প্রক্রিয়া সেরে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি। এবার রেশন নিয়ে চালু হচ্ছে আরো একটি নতুন নিয়ম, ফুড কুপন বিলি করা নিয়ে অনিয়ম রুখে রাজ্যে চালু হচ্ছে বারকোড। এবার থেকে ফুড কুপনের উপর বারকোড না থাকলে কেউ আর রেশন তুলতে পারবে না। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে আরো একটি বড় সুখবর, যেখানে বলা হচ্ছে অবসরের সময় মিলবে 3 লক্ষ টাকা, স্থায়ী হলো কয়েক হাজার কর্মীর চাকুরি। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তাই ভোটের আগে একেবারে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন আগেই ব্রাহ্মণদের ভাতা দেওয়া শুরু করে একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য একগুচ্ছ সিদ্ধান্ত নিচ্ছেন। এবার অস্থায়ী 3,000 কর্মীর চাকুরি নিশ্চিত করলো দমকল। দমকল দপ্তরের অস্থায়ী 3,000 কর্মীর 8 বছর পর্যন্ত চাকুরি নিশ্চিত করে দেয়া হয়েছে, যার ফলে এবার থেকে প্রতি বছর চুক্তি পুনর্নবীকরণের প্রয়োজন হবে না। শুধু তাই নয়, সরকারের এহেন মানবিক সিদ্ধান্তে উপকৃত হবেন কয়েক হাজার শ্রমিক। এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন অস্থায়ী কর্মীদের স্থায়ী করার বিষয়ে ভাবনা চিন্তা করছেন সরকার। অন্যদিকে দমকল বিভাগের অফিসে এসে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন দমকল মন্ত্রী সুজিত বসু। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিভিশনের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি। অন্যদিকে রেল মন্ত্রকের তরফ থেকে উঠে এসেছে আরো একটি বড় আপডেট, যেখানে বিশেষজ্ঞদের দাবি পুজোর আগেই চলতে পারে রাজ্যের লোকাল ট্রেন। অন্যদিকে করোনার আবহের মধ্যে ট্রেনের টিকিটের দাম বাড়ানোর সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের। লেভি বা ইউজার ফির নামে অতিরিক্ত টাকা নেওয়ার সিদ্ধান্ত ভারতীয় রেলের। আগামী দিনে রেল পরিষেবা আন্তর্জাতিক মানের হবে, তাই সেসব ব্যবস্থা নিশ্চিত করতেই যাত্রীদের থেকে নামমাত্র লেভি বা টোকেন ইউজার ফি নেওয়া হবে বলে জানানো হয়েছে রেল বোর্ডের এক আধিকর্তার তরফ থেকে। করোনা আবহের মধ্যে বিগত বেশ কয়েক মাস ধরে বিভিন্ন বিধিনিষেধের জেরে কার্যত থমকে রয়েছে যাত্রীবাহী ট্রেন, চলছে দেশজুড়ে বেশ কিছু স্পেশাল ট্রেন। তবে এর মধ্যেই রেল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে নাজেহালের মধ্যে পড়তে পারেন সাধারণ যাত্রীরা। অন্যদিকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে রয়েছে আরো একটি বড় আপডেট, যেখানে বলা হচ্ছে আজ কাল পরশু তুমুল বৃষ্টিতে ভাসতে পারে বাংলা, সতর্ক করলো নবান্ন। আজ রবিবার থেকেই তুমুল বৃষ্টিতে ভাসতে পারে বাংলা। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে 21 থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত, এমনই পূর্বাভাস দিয়েছে IMD। তার ভিত্তিতে শনিবার রাতে কলকাতার পুলিশ কমিশনার সহ রাজ্যের সমস্ত জেলা শাসককে সতর্ক করেছে নবান্ন। রাজ্যের বিপর্যয় মোকাবেলা দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে, তার ফলে আগামী 48 থেকে 72 ঘন্টা চলতে পারে সারা বাংলায় ব্যাপক হারে বৃষ্টি। অন্যদিকে রাজ্যের বুলেটিনে করোনা আক্রান্ত এবং সংক্রমণ নিয়ে উঠে এসেছে আরো একটি বড় আপডেট, যেখানে বলা হচ্ছে 3,000-এর নিচে নামছেই না বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা, রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, সুস্থতার চেয়ে আক্রান্তের সংখ্যা আজও বেশি। গত 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছে 2,993 জন, গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 3,138 জন, গত 24 ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে 65 জনের। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,21,960 জন, মৃতের সংখ্যা 4,298 জন। এরপরের আপডেটে জানানো হচ্ছে আজ রাজ্যসভায় কৃষি বিল পাস করতে মরিয়া সরকার। কৃষি বিল নিয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে, একদিকে সংসদ, অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তে কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে। অন্যদিকে আজ রাজ্যসভায় এই বিলগুলি পাস করতে মরিয়া কেন্দ্র। এরপরে রয়েছে লকডাউন নিয়ে আরো একটি বড় আপডেট, দিনের পর দিন বাড়ছে সারা পৃথিবী জুড়ে সংক্রমণ ও আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ লকডাউন তুলে নিয়েছে, তবে এখনো পর্যন্ত নতুন করে লকডাউন জারি করছে বেশ কিছু দেশ। অন্যদিকে ভারত চলছে আনলক পর্ব 4 পর্যায়ে। ঠিক এই সময়তেই দ্বিতীয় সংক্রমণের সংখ্যা, ফের লকডাউন হতে পারে লন্ডনেও। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, লন্ডনে আবারও লকডাউন জারি করা হতে পারে এমনটাই জানানো হয়েছে। এ রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারের ঘরের ছেলেরা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে বা যারা পড়াশোনা চালাচ্ছে, ঠিক এই কঠিন পরিস্থিতিতে বা এই সংকট
তাদের মাঝে চরম বিপাকে পড়ছে। সেই সকল ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আরো তিনটি বড় সুখবর, যেখানে বলা হচ্ছে পড়ুয়াদের নতুন তিনটি বৃত্তি দিচ্ছে মমতা সরকার, শুরু হয়েছে আবেদন। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য রাজ্য সরকার তিনটি নতুন বৃত্তি নিয়ে এলো। বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি এবং শিখ সম্প্রদায়ের মেধাবী পড়ুয়াদের ভবিষ্যতের আসর আশার আলো জ্বালাতে এই উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম ক্লাস থেকে দশম শ্রেণী এবং একাদশ থেকে পিএইচডি কোর্স ও পেশাদারি কারিগর কোর্সের জন্য এই বৃত্তি বা এই স্কলারশিপ শুরু হয়েছে, যাতে তারা আবেদন করতে পারবে। অন্যদিকে রাজ্যের মধ্যবিত্ত পরিবারদের জন্য রয়েছে আরো একটি বড় সুযোগ। সাধারণত রাজ্যের গরিব অত্যন্ত মধ্যবিত্ত পরিবাররা প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে ঘর পেয়ে থাকে। সংকটের মধ্যে পড়ে রাজ্যের ও দেশের মধ্যবিত্তরা। আবেদন করার ফলেও তাদের কোনরূপ বাড়ি আসেনি। তাদের দিকে লক্ষ্য রেখে বাড়ি বানাতে এবার 2,67,000 টাকা ভর্তুকি দিচ্ছে মোদী সরকার। সুবিধা পেতে পারেন অনেকেই। বলা হচ্ছে 2021 সালের 31 মার্চ পর্যন্ত কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ক্রেডিট লিঙ্ক সাবসিডি বেঁধে দিয়েছে। যদি কোনো ব্যক্তি এই প্রকল্প থেকে লোন নিয়ে বাড়ি বানাতে চাই, তাহলে তার শর্তাবলী হলো 6,00,000 টাকার বার্ষিক আয় 6,00,000 টাকা হতে হবে, তারপরেই সে প্রথম লোন পাবে। এরপরে রয়েছে রাজ্যের স্কুল ছাত্র ছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আরো একটি বড় সুখবর, যেখানে বলা হচ্ছে করোনার আবহের মধ্যে ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার আবহে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রয়েছে, এবছর খুলবে না কোনো স্কুল কলেজ বা প্রতিষ্ঠান, কিন্তু এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে আরো একটি বড় সিদ্ধান্ত নিলেন। তিনি জানান আগামী মাসের মধ্যে ছাত্র ছাত্রীদের হাতে সবুজ সাথী প্রকল্পের পাওনা সব সাইকেল গুলো তুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন তরফ থেকে নির্দেশ দিয়ে বলেন চলতি বছরে এখনো পর্যন্ত যে 2,00,000 সাইকেল বিলি করা হয়নি তা আগামী মাসের মধ্যে সম্পূর্ণ করতে হবে। এই প্রকল্পে আগামী 3 বছরে টোটাল 12,00,000 সাইকেলের প্রয়োজন হবে। তার জন্য তিনি এখানে একটি বিরাট সাইকেল কারখানা তৈরির কথাও তিনি জানিয়েছেন। তো ফ্রেন্ডস, করোনার আবহে একদিকে বন্ধ রয়েছে সকল স্কুল কলেজগুলি, আর বাকি রয়ে গেছে এই বছরে স্কুল কলেজ থেকে সরকারের পক্ষ থেকে প্রকল্পগুলি পাওনা, তার মধ্যে রয়েছে সবুজ সাথী সাইকেল। তাই রাজ্যের ওই সকল ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আগামী দিন থেকে যারা এখনো পর্যন্ত সাইকেল পায়নি তাদের সাইকেল দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। অন্যদিকে মোবাইল ফোন নিয়ে উঠে এসেছে আরো একটি বড় আপডেট। হ্যাঁ ফ্রেন্ডস, চীনা অ্যাপ নিষেধাজ্ঞার পর এবার মোবাইল ফোনেও লাগাম টানতে পারে কেন্দ্র। চীনা অ্যাপ গুলিকে নিষিদ্ধ করার পর এবার মোবাইল হ্যান্ডসেটেও লাগাম টানতে পারে কেন্দ্র। সূত্রের খবর, আগামী 19 সেপ্টেম্বর ডিজিটাল কমিউনিকেশন কমিশনের DCC বৈঠকের তথ্যের গোপনীয়তা এবং সুরক্ষা সুপারিশের প্রসঙ্গে এই বিষয়টি উপস্থাপিত হতে পারে বলে জানানো হয়েছে। ডেটা সুরক্ষার দায়িত্ব নিতে হবে সংস্থাগুলিকে। তবে ট্রায়ের সুপারিশ অনুপাতে মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারী সংস্থাগুলি ক্রেতার ডাটা সুরক্ষার দায়িত্ব নিতে হবে। তথ্য সুরক্ষার বিষয়ে 2018 সালে ট্রায় এই প্রস্তাবটি রেখেছিল। তাই এবার চীনা অ্যাপ গুলিকে সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করার পরে চীনা সংস্থার তৈরি বেশ কিছু স্মার্টফোনেও লাগাম টানতে পারে। ভারতে নিষিদ্ধ হতে পারে সম্পূর্ণ রূপে বেশ কিছু চীনা সংস্থার তৈরি মোবাইল ফোনও। ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই প্রত্যহ লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।